বৈশাখ মাসের দ্বিতীয় দিনে পায়ে হেঁটে এই মেলায় গিয়েছিলাম ছেলেবেলায় অনেক অনেকবার। আজ প্রায় 15 বছর পর আমি মেলাতে আবার যাচ্ছি, পায়ে হেঁটে নয়, হুইল চেয়ারে করে। এই মেলা, আমার ছেলেবেলা, আমার ছেলেবেলার স্কুল সবই এই রাস্তাকে কেন্দ্র করে। এই রাস্তা দিয়ে আমার স্কুল যাতায়াত, মেলা যাতায়াত, এক ভিন্ন রকম অনুভূতি কাজ করতেছিল মেলায় যাওয়ার পথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আইসি, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ ভালো। কোন সময় যাও? হ্যাঁ আইসি কালকা ছেলেটি আমার ল্যাংটা কালের বন্ধু, আমরা একসাথেই বড় হয়েছিলাম, কিন্তু সে আমার থেকে অনেক ছাড়িয়ে গেছে। আমি এখনো তার কোমরের নিচেই পড়ি, আমার আর বড় হওয়া হলো না। এত বড় স্ক্যাম কেউ আমার সাথে করে নাই, মানে সেকেন্ডের ভিতরে 10 টাকার প্রোডাক্ট 20 টাকা করে দিছে। বাহ ভাই বাহ, বাহ বাহ বাহ। ডিজাইনটা সুন্দর না? খবর আইসো তো কালকা না যান কাজ। আবার ফিরে আসি একই দোকানে এবং দাম জিজ্ঞেস করি, তখন সেটা 10 টাকা হয়ে যায়। বিক্রেতি আর যে বাচ্চা শিশুটা ছিল, তাদের অবস্থা ছিল দেখার মতো, মানে মুখের রিয়াকশনটা জাস্ট ওয়াও। চোর বাঙালি যখন চুরি ফিরে ধরা পড়ে। আর কিছু কিনার নেই, ছোট সাইজের নাই, সবে বড় গুন্ডি যেটা কয় এটা গুন্ডি, আসমান উড়ে যায়। এটা কেমন আসমান উড়বো? কত এটা বেশ ভালো লাগে তো নাকি? কত চাইন? তো উঠতো না মনে হইতেছে না। কজন আঙাইবো? কজন আঙ্গাই নিবো? এটা দামাতে করে কত করতে পারবি? 10 টাকা না দেহা। আর মেলার কিচ্ছু না, মানে একটু দাম কমাইছে ওদের কি তুই? তোর গিফট আমি এনে দেখি করাম, রেখে দে যা, এটা তোর এমনিতে ছিলাম রোজা, তার উপর আকাশে প্রচন্ড রোদ, এত তীব্র রোদের তাপ আমি আমার জীবনে কোনোদিনই অনুভব করিনি। এত পানি তৃষ্ণা পাইছিল, মনে চাচ্ছিল যে গঙ্গাজলি নদীর পানি খেয়ে ফেল, পানি 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 সারাদিন আমার মনটা পানি পানি পানি, হে পানি পুরো, হে পানি পানি। আর কই যাইবা? মেলা